সরকারের সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন দিসদের খেয়াল রাখার নির্দেশ প্রধানমন্ত্রী করোনায় গত বছরের চেয়ে বিশ্বব্যাপী বেকারত্ব বাড়বে দ্বিগুণ আশঙ্কা আন্তর্জাতিক শ্রম সংস্থার শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 এর সংবাদে আপনাদের সাথে থাকছে মিতা সিনেমা ফিফা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online সরকারি সেবা পেতে যেন সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হয় স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে যথাযথ পুনর্বাসন ও সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান লক্ষ্য অনুযায়ী দ্রুত গৃহহীনে আশ্রয়নের ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী উন্নয়নের নামে যেন জীববৈচিত্র্য কিংবা পরিবেশ নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নিজেকে জনগণের খাদেম হিসেবে অর্থাৎ সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং আমিও তারই পদাঙ্ক অনুসরণ করে নিজেকে জনগণের একজন সেবক মনে করি যে ক্ষমতা আসা প্রধানমন্ত্রী হওয়া মানে জনগণের জন্য কাজ করার একটা সুযোগ পাওয়া এবং যে লক্ষ্য স্থির করেছে সে লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন সেবার মনোভাব নিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে আপনাদের পক্ষে যথাযথ দায়িত্ব পালন সম্ভব হবে প্রথমে তিন দফা দাবিতে আন্দোলনে নামলেও এখন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরসহ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য ফরিদুদ্দিন আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা একই সঙ্গে ক্যাম্পাসের সার্বিক বিষয়ে জানিয়ে প্রতিষ্ঠানটির আচার্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর কথাও জানায় শিক্ষার্থীরা রোববার পুলিশি তৎপরতায় শিক্ষার্থী আহতের পর উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে তিনটি ছাত্র হল ও দুটি ছাত্রী হলের অনেক শিক্ষার্থী থেকে যান উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিচার কাজ আবারও ভার্চুয়ালি করার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বসার পর তিনি একথা বলেন তিনি বলেন যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা করতে হবে এ সময় প্রধান বিচারপতি আরও বলেন হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত সুপ্রিম কোর্টের অনেক স্টাফের পাশাপাশি নিম্ন আদালতের অনেক বিচারকও আক্রান্ত হয়েছেন সে সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান অ্যাটর্নি জেনারেল ও অ্যাটর্নি জেনারেল সহ বেশ কজন করোনায় আক্রান্ত হয়েছেন শেষ করছি দুপুর ১২টার ২১ এর সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন ডিসিদের খেয়াল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর করোনায় গত বছরের চেয়ে বিশ্বব্যাপী বেকারত্ব বাড়বে দ্বিগুণ আশঙ্কা আন্তর্জাতিক শ্রম সংস্থার মেসিকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন বায়ার্ন মিউনিখের লেভানডোভস্কি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদে থাকুন একুশের সাথে থাকুন